وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যে অবস্থান থেকে আমাদের সাথে আছেন, অনুষ্ঠানটি দেখছেন, সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা। আল্লাহ তাআলার মেহরবানিতে এই অনুষ্ঠানটি প্রতিদিন ঠিক এই সময়ে সরাসরি সম্প্রসারিত হয়, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন ও সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করে থাকি। প্রশ্ন নিয়ে কথা বলার জন্য আমরা একজন বিজ্ঞ মুফতি সাহেবকে আমন্ত্রণ জানিয়ে থাকি, আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ করেছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস মুফাসসির শেখ আনোয়ারুল হক, প্রতিষ্ঠাতা পরিচালক উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা বসুন্ধরা ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। জি মুফতি সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মুআজ বিন আনোয়ার জানতে চেয়েছেন যে কোরআন তেলাওয়াত শ্রবণের সময় অন্য কোনো কাজ করা যাবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। কোরআনুল করিম হুয়া কালামুল্লাহ, নাম আল্লাহর কালাম, কিতাব মুনাজ্জাল মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। কোরআনের করিমের সংজ্ঞার মধ্যে এটাও একটি আছে যে ইউসাবু বি তিলাওয়াতিহি, যার তিলাওয়াত করলে সওয়াব দেওয়া হয়। এবং হাদিসের মধ্যে আসছে আফজালুত তিলাওয়াত, আফজালুল জিকির তিলাওয়াতুল কোরআন, কোরআনী করিমের তিলাওয়াত করা সর্বোত্তম জিকির বা সর্বোত্তম আমল ইবাদত। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআনী করিম তিলাওয়াত করা। এখন কথা হলো যে কোরআনী করিম তিলাওয়াত করার জন্য আল্লাহ পাক নিজেও কোরআনে অন্য অন্য বিভিন্ন আয়াতে বলেছেন ওরাত্তিলুল কোরআন তারতিলা ওয়াতলুল কোরআন। তো সেই জন্য কোরআন শরীফের তিলাওয়াত এটা হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে মতলুব বা কামনা করা হয়েছে, চাহিদা। সেই সেই জন্য যদি কোনো মানুষ তিলাওয়াত করে অনেক উত্তম সওয়াবের কাজ করবে, অনেক ভালো কাজ করবে। এবং নামাজের মধ্যে তিলাওয়াত করা তো এটা ফরজ, সেই জন্য তিলাওয়াতের প্রয়োজনীয়তাটা অবশ্যই আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, প্রশ্নকারী যে প্রশ্ন করেছেন যে কোরআন শরীফের তিলাওয়াত আমরা যারা নিজেরা করি তাতে সওয়াব পাওয়া যাবে, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত যদি কেউ শোনে তাহলে সেই ক্ষেত্রেও সওয়াব পাওয়া যায়। যেমন হাদিসের মধ্যে আসে যে কোরআন করিম থেকে একটি আয়াত তিলাওয়াত করলে পরে একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক দশটি নেকি দিবেন। কোনো ব্যক্তি যদি এটা শ্রবণও করে আল্লাহ তাকে সে পূর্ণ সওয়াব দিয়ে দেবেন। এখন প্রশ্ন হলো যে আমরা যদি কোরআন শরীফের তেলাওয়াত চলতে থাকে, সেই অবস্থায় যদি আমরা শ্রবণ করি, তাহলে আমাদের কী করা উচিত? সেই ক্ষেত্রে অন্য কোনো কাজে ব্যস্ত থাকা যাবে কি যাবে না, বা থাকাকালীন সময় করা যাবে কি না? সেই ক্ষেত্রে বিধান হলো যে কোরআনে করিম যখন তেলাওয়াত করা হবে তখন কোরআনে করিমের তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতে হবে। এটা হলো ঈমানদার মুমিনের একটা দায়িত্ব, কর্তব্য। কারণ কোরআন নিজেই বলেছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা ফাসতামিউ লাহু, শুনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। দুইটি কথা আসছে যে শুনতে হবে মনোযোগের সাথে এবং চুপ থাকতে হবে। তাহলে কোরআনে করিমের তিলাওয়াতের সময় একদিকে যেমন মনোযোগ দিয়ে শুনতে হবে, দ্বিতীয় হলো যে যেন চুপ থাকতে হবে। তাই অন্য কাজে যদি ব্যস্ত হয়ে যায় তাহলে মন মানসিকতা অন্যদিকে চলে যায়, সেই কারণে যাবে না। এখন প্রশ্নকারীর প্রশ্নের যে ধরন বোঝা আছে তাতে আরেকটা জিনিস বোঝাইতে চাচ্ছে, সেটা হলো অনেক সময় আমরা অডিওতে অথবা ভিডিওতে বা ইউটিউবের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত ছেড়ে দিয়ে কোরআন শরীফের রেকর্ড বাজিয়ে দিয়ে বিভিন্ন কাজ করে মানুষ, কম্পিউটারের কাজ করে, এটা করে সেটা করে। তো এই ক্ষেত্রে ঠিক হবে কি না? এই ক্ষেত্রে যেহেতু কোরআনে করিমের তেলাওয়াতের শোনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা ব্যাহত হয়, তাহলে এক্ষেত্রেও মনোযোগ যদি না দেওয়া যায় তাইলে কোরআন অন্য কোনো কাজ করা যাবে না, করা যায় না। কারণ আপনি যে আয়াত তেলাওয়াত করেছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো। তো এমন যদি হয় যে কোনো এমন একটি কাজ যে কাজটার জন্য আমার মনোযোগ লাগে না, হয়তো এমনি এমনি চলতেছে কিন্তু আমার মনোযোগটা কোরআন শরীফ শোনার দিকেই হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো অবকাশ থাকে। ওই মনোযোগ দিয়ে শুনলে এবং সে যদি চুপ থাকে, এবং চুপ থাকলে তাহলে কোরআন তেলাওয়াতকারী যে ফজিলত পাবে তেলাওয়াত করার কারণে, যিনি শ্রবণ করছেন তিনিও সেই সব সেই সবটাই পেয়ে যাবেন। ওইটা মনে রাখতে হবে যে আমার এই কাজে বা যে কাজে ব্যস্ত হচ্ছি সেই কারণে কোরআন শরীফ শোনা এবং কোরআন ফিকিরের মধ্যে দিয়ে। এখানে একটা বিষয় যে কোরআন তেলাওয়াত হচ্ছে, অন্য কোনো কাজ করাটা এটা তো কোরআন তেলাওয়াতের প্রতি মানে অসম্মানও একটা অসম্মান হয়। এই জন্য কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে সকল কাজ বন্ধ রেখে মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা। আরেকটি বিষয় আপনার কাছে জানবো যে মোহাম্মদ আমিনুল হক নারায়ণগঞ্জ থেকে জানতে চেয়েছেন
যে নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে গেছে, মনে মনে স্থির করেছে যে সহসেজদা সে দিবে কিন্তু ভুলে সালাম ফিরিয়ে ফেলেছে, এখন সে কি কি করবে? হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে, যারা বিশেষ করে মুসলমান। নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ফরজ বিধান, ইসলামের রুকনের একটি রুকন, তাই এই জন্য গুরুত্ব সহকারে নামাজটা আদায় করা এটা শরীয়তের পক্ষ থেকেও তাকিদ দেওয়া হয়েছে। এখন নামাজ, আমরা যেহেতু মানুষ সেই কারণে মানুষ বলা হচ্ছে আল ইনসান মুস্তাক্কু মিনান নিসিয়ান, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল শব্দ থেকে মানুষের যেমন উৎপত্তিও আছে সেই কারণে ভুল হয়ে যেতে পারে, তো শরীয়তের মধ্যে ভুলের কিছু সংশোধনের বিষয় আছে, তো দেখতে হবে নামাজের মধ্যে ভুলের যে প্রকৃতিটাকে, ভুলের প্রকৃতির উপর নির্ভর করে নামাজের বিশুদ্ধতার বা সংশোধনের পদ্ধতিগুলো আছে। নামাজের মধ্যে কয়েক ধরনের ভুল হতে পারে, বিশেষ করে তিন ধরনের ভুল স্বাভাবিকভাবে হয়ে থাকে। একটা হলো ফরজ যদি ছুটে যায় তাহলে তার জন্য একরকম বিধান, ওয়াজিব যদি ছুটে যায় তার জন্য আরেক রকম বিধান, সুন্নত মুস্তাহাব যদি ছুটে যায় তার জন্য আরেক রকম বিধান। ফরজ যদি ছুটে যায় তাহলে এখানে বিধান হলো যে তাকে ফরজ নামাজ দোহরাইতে হবে, পুনরায় পড়তে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে তার জন্য সুসেজদার দেওয়ার বিধান আছে। প্রশ্নকারী যে প্রশ্ন করেছেন যে আমার সুসেজদা দিতে ইচ্ছা ছিল কিন্তু তারপরে ভুলে আবার ভুলের মধ্যে ভুল হয়ে গেছে, সালাম দিয়ে ফেলেছে, এখন তার জন্য হবে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সুসেজদা দিতে হবে, নামাজ ঠিক হয়ে গেল। আর যদি সুসেজদা দিতে ভুল হয় বা সুসেজদা দিতে না পারে তাহলে সেক্ষেত্রে তার জন্য পুনরায় নামাজটা পড়া, এটা হলো ওয়াজিব। যে মোহতারাম, আপনি চমৎকার বলছেন, এই বিষয়টা আরো পরিষ্কার আমরা আপনার থেকে শুনতে পারতাম কিন্তু আমাদের কাছে সময় একদম নেই। আপনি মূল্যবান সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, আজকে আমরা দুটি মাসালার আলোচনা করেছি, যে দুটি মাসালা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কোরআন তেলাওয়াত সম্পর্কে যে আলোচনা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে তেলাওয়াতে কোরআন করার তৌফিক দান করুন। আজকে আর নয়, আগামী দিন চোখ রাখবেন নিউজ 24 পর্দায়। সকলকে ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। রাব্বুল আলামিন মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। রাব্বুল আলামিন যতগুলো ভাই আমাদের সাথে হাত তুলেছেন মেহরবানি করে সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। জান্নাতের সাথে তাম যোগাযোগগুলো মেহরবানি করে আপনি চালু করে দেন। জাহান্নামের সাথে তাম যোগাযোগগুলো মেহরবানি করে আপনি বন্ধ করে দেন। আয় আল্লাহ বেশি বেশি করে কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে সেই তৌফিক দান করেন। শরীয়ত মোতাবেক জীবন পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করেন। আপনার নামর জিয়ার থেকে মেহরবানি করে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر